হ্যালো সন্দীপ, আমি বিপ্লব, তোমার প্রভু, আমি তোমার প্রভু বলছি। আজকে 24 তারিখ, আজকে মহাষষ্ঠী, এই শারদীয়া উৎসবে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আজকে আমি একটা বই দেখলাম, এই বইটির নাম ওয়েস্টনেটে, তাতে দেখলাম পুরুষ আর তার বউয়ের সম্পর্ক কীরকম, কোন কীরকম হয়। এবং আমি শুনেছি তুমি একটা পুজোর প্রেসিডেন্ট হয়েছ, আশা করি তুমি তোমার কাজ ভালো করে করছো, এবং আমাদের মেসের তরফ থেকে আমরা তোমাকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তুমি আরো ভালোভাবে কাজ সমর্পণ করো, এবং পুজো দেখো ঘুরো। হ্যাঁ, তোমার পৌরমীর সঙ্গে ঘুরো কিংবা বৌদির সঙ্গে ঘুরো, যা ইচ্ছা করো। হ্যাঁ, তবে একটা কথা ইয়াদ রাখ না, আমাদের মেসের ছেলেকে কোনো সময় ঘোরা চলবে না। এই কলকাতা এসে গেলাম আমরা, প্রচুর ঘোরা ফেরা করলাম, কিন্তু আজ আমি চলে যাচ্ছি এই কারণে, কাল থেকে পারো কাতুন যেভাবে আমাদের পেছনে রেখেছে, কাকাকেও জিজ্ঞেস করতে করে দেখতে পারো। হ্যাঁ ঠিক ঠিক, ওরা মানে যেভাবে উত্তপ্ত করছে, মানে কি বলবো, এটা কি ইংলিশে কি করে উত্তপ্ত করছে, করা ওই মানে প্রস্তুতি, ওরা যেভাবে আমাদের প্রতি ইভটিজিং করছে, এবং যেভাবে মানে অ্যাপিয়ারেন্স দেখাচ্ছে, আমরা কিন্তু খুব শীঘ্রই হয়তো কোনো একটা পাপ কাজে পতিত হতে পারতাম, সেই জন্যেই আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, আমাদের মেসের তরফ থেকে এবং সমস্ত মেয়েদের পক্ষ থেকে তোমাকে জানাই, হ্যাঁ, শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন। অভিনন্দন, আর একটা কবিতায় কিছু জানি বলো। সুজন মাঝি, সুজন মাঝি, তুমি তোমার নৌকা নিয়ে বেড়ে যাও, পার হয়ে যাও, সব সাথে পার করে নেবো আনা, তোমার বেড়া নেবো আমি একটি গাড়ির চুমা। সুজন মাঝি রে, সুজন মাঝি রে, কেমন হয়েছে?